ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও সম্মান শেষ বর্ষের ছাত্র সাদ ইবনে মমতাজ হত্যা মামলার প্রধান দুই আসামি সুজয় কুমার কুণ্ডু ও রকিবুল ইসলাম রোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনেই আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার রাত 8:30টার দিকে ময়মনসিংহ শহরের পাট গুদাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরীক্ষার সময়সূচি পরিবর্তন ও ক্লাস প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের সম্মান শেষ বর্ষের ছাত্র সাদ ইবনে মমতাজকে সোমবার রাতে পিটিয়ে জখম করা হয়। মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদ।